চৈত্র মাসের গরমে রোজা রাখার পর ইফতার আইটেমে এক গ্লাস মিক্স শরবত হলে সারাদিনের ক্লান্তি ভাবটা যেন নিমিষেই দূর হয়ে যায়, শরীরে ফিরে আসে বল, প্রাণটা জুড়িয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের চ্যানেল হালাল রান্নাবান্নায় আপনাকে স্বাগতম। আজ আমরা তৈরি করে দেখাবো পুদিনা পাতা, লেবু ও শসার কম্বিনেশনে একটি শরবত। ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না। প্রিয় দর্শক, দুর্দান্ত স্বাদের এই শরবতটি আপনারা ট্রাই করে দেখবেন। তো প্রিয় দর্শক, আমরা এই শরবতটি কীভাবে তৈরি করেছি আসুন একবার আপনাদেরকে নিয়ে দেখিয়ে দেই। প্রিয় দর্শক, আমরা নিয়ে নিলাম কিছু পুদিনা পাতা, নিয়ে নিলাম একটি শসা, লেবু। এগুলোকে আমরা একটু কেটে টুকরো টুকরো করে নেব, কারণ এগুলোকে আমরা এখন ব্লেন্ডিং করব, সেই জন্য আমরা টুকরো করে নিলাম। তারপর আমরা পুদিনা পাতার মধ্যে সামান্য পানি দিয়ে দিলাম, ব্লেন্ডিং করার জন্য একটু সহজ হবে। আমরা ব্লেন্ডিং করে নিচ্ছি প্রিয় দর্শক। আমরা এখন দিয়ে দিব কুচি করে কেটে রাখা সেই শসার টুকরোগুলো, তারপর আবার একটু ব্লেন্ডিং করে এটাকে মিক্স করে নেব, তারপর বিট লবণ দিয়ে দিব সামান্য, এটা স্বাদের জন্য। খুবই দুর্দান্ত একটি স্বাদ হবে এই বিট লবণটা দিলে। তারপর আমরা এখানে 2 চামচ চিনি ইউজ করব। চিনিটা আপনাদের মিষ্টির উপর নির্ভর করে, আপনারা যে যেমন মিষ্টি খান তেমন চিনি দিয়ে নেবেন। এখন আমরা দিয়ে দিব 1 ফালি লেবু চিপে। প্রিয় দর্শক, লেবুর রসটা আমরা দিয়ে দিলাম এবং আরেকটা বাড়ি দিয়ে দেব, মিক্স করে নেব আমরা। এখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের শরবতটা কেমন হয়েছে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, যেমন কালারফুলি তেমনই স্বাদ। প্রিয় দর্শক, আশা করছি আমাদের আজকের এই রেসিপিটা, এই শরবতটি আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, আপনারা রমজানের এই রোজায় এটি বানিয়ে খাবেন, গরমের মধ্যে এটি খুবই উপকার করে। পুদিনা পাতার রস, লেবু এবং শসা, এটা শরীরের জন্য খুবই উপকারী একটি জিনিস। তো প্রিয় দর্শক, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।